হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি রান্না। আজকে আমি বানাবো ইলিশ মাছের লেজের ভর্তা। বাংলাদেশের একটি জনপ্রিয় রান্না হলো ইলিশের লেজ ভর্তা। তো চলুন দেখি কিভাবে রান্নাটা করছি। কড়াইতে প্রথমে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই তেলেই ইলিশের লেজগুলো ছেড়ে দিতে হবে। এই তেলটা দিয়েই কিন্তু ভর্তাটা মাখতে হবে, কাজে সেই অনুযায়ী তেলের পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, এবারে আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। এবার একে একে এতে ইলিশের লেজগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে দুটো লেজ নিয়েছি। বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবার পরে মাছগুলো তুলে নিতে হবে। দেখুন, ইলিশের লেজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি মচমচে করে। আপনারা চাইলে আরও একটু বেশি লঙ্কা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে তিনটে লঙ্কাই নিচ্ছি। লঙ্কাগুলো বেশ ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য কি কি লাগছে চলুন এবারে দেখে নেই। ইলিশ মাছের লেজের ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো ইলিশ মাছের লেজ ভেজে নিয়েছি ভালোভাবে তেলে, আর এখানে তিনটে শুকনো লঙ্কা মচমচে করে ভেজে নিয়েছি। এখানে আছে ইলিশ মাছের ভাজা তেলটা, আর আমাদের লাগছে একটু কুচনো পেঁয়াজ, একটা কুচনো পেঁয়াজ, এক মুঠো ধনে পাতা, মাঝারি সাইজের একটা পেঁয়াজের বেরেস্তা, আর পরিমাণ মতো লবণ। তো চলুন দেখে নিই। প্রথমে নুন দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতো নুন দেব, যাতে আর মাছ ভাজা মানে মাছটা যখন আমি ভর্তা করব তখন যাতে নুন দিতে না হয়। নুনটা দিলাম কেন, কারণ পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। এবারে ভালো করে পেঁয়াজটাকে মেখে নিতে হবে এইভাবে। একটু চেপে চেপেই মাখতে হবে। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আরও নরম হয়ে যাবে। আমি নুন মাখিয়ে এটা রেখে দেব একটু, আরও বেশ খানিকটা জল ছাড়বে এর থেকে এবং এটা আরও বেশি নরম হয়ে যাবে। এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবারে কিন্তু এটার আসল কাজ, ইলিশ মাছের লেজে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে, তো সেই কাঁটাগুলো সব আমাদের একে একে বের করে নিতে হবে। একদম ছোট খুব যেগুলো মিহি মিহি কাঁটা সেগুলো থাকলে অসুবিধা নেই খুব একটা, কিন্তু বড় বড় মোটা যে কাঁটাগুলো সেগুলো কিন্তু একটু একটু করে বের করে ফেলতে হবে সবকটা।
এটা বেশ সময় সাপেক্ষ কাজ, কারণ একটা একটা করে কাঁটা বাছা, আর ইলিশ মাছের লেজে কিন্তু প্রচুর কাঁটা থাকে। লেজটা তো অনেকেই খেতে চায় না। আমরা সাধারণত কোনো কচু শাক বা কোনো তরকারি টরকারিতে আমরা দিয়ে থাকি, কিন্তু এইভাবে খেলে বেশ একদম একটা দারুণ একটা ব্যাপার হয়, খুব ভালো খেতে এটা। আর বাংলাদেশের বেশ জনপ্রিয় রান্না এটা, দেখুন প্রচুর কাঁটা, বেছেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। একটা লেজ সবে আমি মানে এখনো বাছা শেষ হয়নি, এখনো আর একটা লেজ আছে। খুব মানে মনোযোগ দিয়ে কিন্তু বাছতে হবে। দুটো লেজাই কাটা ছাড়ানো হয়ে গেছে, আরো হয়তো একটা দুটো থাকতে পারে ছোট ছোট, দেখুন কত কাটা হয়েছে, অসংখ্য কাটা। এবারে আমি এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব এই যে পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা যেটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, পুরোটাই দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আগে একটু মেখে নিই ভালো করে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো, তিনটে শুকনো লঙ্কা আছে, এটা ভেজে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন শুকনো লঙ্কাটা এর মধ্যে মেখে নিয়েছি আমি, তিনটে শুকনো লঙ্কা দিয়েছি। যদি কারুর আরও ঝাল লাগে তাহলে সে আরও আরেকটু দিয়ে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো, এটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। বেরেস্তা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এটার আসল যে উপকরণ সেটা, মানে ইলিশ মাছের ভাজা মানে লেজটা যে ভেজেছিলাম তার তেলটা, এই তেলটা দিয়ে কিন্তু এটা মাখতে হবে। বেশ পরিমাণ মতন অনেকটা তেল এর মধ্যে দিতে হবে, মানে ভাজা পুরো তেলটাই প্রায় দিয়ে দিতে হবে। এবার লাস্ট উপকরণটা হচ্ছে ধনে পাতা কুচি, এক মুঠো ধনে পাতা ধুয়ে আমি কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবারে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন লেজের ভর্তা একদম তৈরি, এবারে ওপর থেকে আরেকটু আমি ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি লাস্ট, এটা একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।